নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সবাইকে স্বাগত, আমি কোমলিমা রয়েছি আপনাদের সঙ্গে। দেখে নেব আজকের হেডলাইনস। ঈদের প্রাক্কালে 100 দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাবার সামগ্রী। বিশালাকার গোসাবকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। অক্সিজেনের ঘাটতি মেটাতে মহারাষ্ট্র থেকে এলো অক্সিজেন ট্যাঙ্ক। ফের ভাঙচুরের খবর উত্তর আসানসোলের কেএসটিপি এলাকায়। 100 বেডের সেফ হোম চালু করছে বনগাঁ পৌরসভা। জেলার তৃণমূল নেতা এবার পূর্ণ মন্ত্রী, খুশিতে মাতল কর্মী সমর্থকরা। রহস্যজনকভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু বিজেপি নেতার। করোনা মহামারীতে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন একদল পুলিশ। চলে আসছে বিস্তারিত খবরে। কোভিড পরিস্থিতিতে সরকারি নির্দেশে বন্ধ করে দেওয়া হলো আসানসোলের কুমারপুরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার। সমস্যায় পড়েছেন এখানে রোগের পরীক্ষা করতে দেওয়া রোগীরা। ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মী অরুণ সরকার বলেন, উপর থেকে নির্দেশ এসেছে কিছুদিন বন্ধ রাখার, তাই এখন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখা হচ্ছে। বেসরকারি এই পরীক্ষাগারে যে রোগীরা পরীক্ষা করতে দিয়েছিলেন তারা রিপোর্ট না পেয়ে সমস্যায় পড়ছেন। তবে কি কারণে বন্ধের নির্দেশ সে বিষয়ে কিছু বলতে চাননি কর্তৃপক্ষ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। ঈদের প্রাক্কালে 100 দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাবার সামগ্রী। একসাথে রমজান মাস, কোভিডের দ্বিতীয় ঢেউ ও আংশিক লকডাউন, এরই মধ্যে আর মাত্র 4 দিন, তারপর ঈদ উৎসবে মাতবেন সকল মুসলিম সম্প্রদায়। এক মাস রোজা রেখে চাঁদ দেখার দিনের অপেক্ষায় থাকেন তারা। এমনই খুশির উৎসবের প্রাক্কালে এই দিন কুশকারিতে 100 দুস্থ অসহায় পরিবারের হাতে খাবারের সামগ্রী তুলে দেওয়া হয়। 10 কেজি চাল, 1 কেজি ডাল, 500 সরিষার তেল, 1.5 কেজি চিড়ে, 500 সিমুই এবং 1 কেজি চিনি ও মাস্ক পেয়ে খুশি এলাকার দুস্থ অসহায় পরিবার। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বংশীহারি কুশকারি গ্রামের কৌসার আলী। প্রতি বছর তিনি ঈদের আগে কুশকারি, বাবলাপাড়া, যশোর, মুন্দেহার, ইলাশপুর, নিখরিপাড়া, পাঞ্জারা গ্রামের দুস্থ মুসলিম সম্প্রদায়ের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, 2017 সাল থেকে তার এই উদ্যোগ। কোভিড পরিস্থিতি ও আংশিক লকডাউনে দরিদ্রদের খুশির ঈদ পালনের জন্য তিনি 7টি গ্রামের 300 পরিবারকে শনাক্ত করে খাবার বিতরণ করতে পেরে খুবই খুশি। 100 পরিবারকে ও আরও 200 পরিবারকে আগামী 2-3 দিনে খাবার বিতরণ করা হবে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব টিভি। বিশালাকার গোসাবকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। গতকাল সকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার ধোবাশেল গ্রামে চাষের জমিতে এই অদ্ভুত আকৃতির জন্তুটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। এর পরেই সেটিকে দেখতে ভিড় জমে যায়। তবে এত বড় গোসাব আজকাল খুব একটা নজরে আসে না। বন দপ্তরকে খবর দিলে তারা এসে সাপটিকে উদ্ধার করে জুলজিক্যাল পার্কে নিয়ে আসে। চিকিৎসার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে খবর পাওয়া গেছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। অক্সিজেনের ঘাটতি মেটাতে মহারাষ্ট্র থেকে এলো অক্সিজেন ট্যাঙ্ক। করোনা সংক্রমণে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মহারাষ্ট্র থেকে এসে রবিবার সকালে পৌঁছলো অক্সিজেনের ট্যাঙ্ক। অক্সিজেনের ঘাটতি মেটাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে আরও একটি অক্সিজেনের এলএমও ট্যাঙ্ক বসানোর পরিকল্পনা। আগামী কয়েক দিনের মধ্যে তা বসানো হবে। মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন রয়েছে, কিন্তু রোগীর সংখ্যা বাড়লে অক্সিজেনে ঘাটতি হতে পারে, তাই এই ব্যবস্থা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। ফের ভাঙচুরের খবর উত্তর আসানসোলের কেএসটিপি এলাকায়। মুখ্যমন্ত্রী বারবার নিজের হাতে আইন নিতে বারণ করলেও ফের ভাঙচুর, ইট বৃষ্টির ঘটনা ঘটল উত্তর আসানসোলের কেএসটিপি এলাকায়। রাতের অন্ধকারে হঠাৎই বাড়িতে ইট বৃষ্টি শুরু হয় বলে অভিযোগ এলাকার গৃহবধূ মাধুরী হাজরার। গৃহকর্তা সুরজিৎ হাজরা বিজেপি আইটি সেলের কর্মী বলে পরিচিত। এই মর্মে উক্ত এলাকার শীতলা গ্রামের পাপাই মুখার্জি সহ বেশ কিছু লোকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সুরজিতের অভিযোগ, তাকে ফোনে হুমকিও দেওয়া হয়েছে। এলাকার মানুষের দাবি, রাজনীতি রাজনীতির জায়গায়, ঘরবাড়ি ভাঙচুর অথবা বাড়ির মহিলাদের আতঙ্কিত করার বিষয়টাকে কোনো মতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। এলাকার মানুষের দাবি, রাজনীতি রাজনীতির জায়গায়, ঘরবাড়ি ভাঙচুর অথবা বাড়ির মহিলাদের আতঙ্কিত করার বিষয়টাকে কোনো মতেই মেনে নিচ্ছেন না এলাকাবাসী। গত রাত্রি থেকেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। 100 বেডের সেফ হোম চালু করছে বনগাঁ পৌরসভা। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে গতকাল থেকে বনগাঁ শহরের পথের সাথীতে 100 বেডের সেফ হোম চালু করা হয়েছে।
করোনা আক্রান্ত যে সমস্ত রোগীর বাড়িতে থাকার জায়গা নেই বা উপসর্গহীন তাদের সেফ হোমে থাকার ব্যবস্থা করা হবে। সেফ হোমে অক্সিজেন সহ সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। ডাক্তার নার্সরা নিয়মিত দেখাশোনা করবে সেফ হোমে থাকা রোগীদের বলে জানালেন বনগাঁ পৌরসভার পৌর প্রশাসক শঙ্কর আঢ্য। করোনা আক্রান্ত রোগীদের বাড়ি থেকে সেফ হোমে নিয়ে আসার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে পৌরসভা। সেফ হোমে থাকা রোগীরা যাতে একাকিত্ব বোধ না করে সেই কারণে টিভির ব্যবস্থাও করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাস, রিপোর্ট গ্লোব টিভি। জেলার তৃণমূল নেতা এবার পূর্ণমন্ত্রী, খুশিতে মাতল কর্মী সমর্থকরা। তৃণমূলের দীর্ঘদিনের কর্মী ও জেলায় তৃণমূলের অভিভাবক বলে পরিচিত বিপ্লব মিত্র মন্ত্রিত্ব পাচ্ছেন। এই খবর প্রচার হতেই জেলা তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে জেলার প্রায় সর্বত্র। তৃণমূলের এই বর্ষীয়ান নেতা জেলা সভাপতির দায়িত্বে আছেন দীর্ঘদিন, পরে দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করেন, কিন্তু মাস কয়েকের মধ্যে সেখান থেকে আবার তৃণমূলে আসার পর এবার হরিরামপুর থেকে বিধায়ক পদে লড়েন। বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় এলইডি স্ক্রিন লাগিয়ে বিপ্লব মিত্রের শপথ গ্রহণ দেখানো হয় সাধারণ মানুষকে, সাথে সাথে পথ চলতে সাধারণ মানুষকে লাড্ডু বিতরণ করেন এবং বাজি ফাটিয়ে সবুজ আবির মেখে বিপ্লব মিত্রের মন্ত্রী হওয়ার আনন্দে মেতে ওঠেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কর্মী সমর্থকরা। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব টিভি। রহস্যজনকভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বিজেপি নেতার। এই ঘটনায় শোকের পাশাপাশি তীব্র চাঞ্চল্য মালদার গাজলে, ঘটনাস্থলে পুলিশ। মৃত বিজেপি নেতার নাম মাধব চন্দ্র রায়, পেশায় বেসরকারি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক। মাধব চন্দ্রের বাড়ি গাজল ব্লকের বাবুপুর অঞ্চলের ঝাড়সা বৈল গ্রামে। ভারতীয় জনতা পার্টির ZP7 মণ্ডলের সম্পাদক ছিলেন তিনি। বাড়িতে একসাথে দুটি বিয়ের অনুষ্ঠান চলছিল তার পিসির ছেলের ও কাকার মেয়ের। প্যান্ডেল করা হয়েছিল বাড়িতেই। রোজকার মতো আজ সকালেও বাড়ি লাগোয়া গোয়াল ঘরে ঢোকার সময় মাটিতে ফেলে রাখা বিদ্যুতের তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যান তিনি। রোজ সকাল সকাল উঠে গোয়াল ঘরে যাওয়ার অভ্যেস মাধববাবুর, আর ঠিক সেখানেই বিদ্যুতের তার কেন ফেলে রাখা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। বিয়েবাড়ির আলোর জন্য বিদ্যুতের তার নিয়ে যাওয়া হয় বলে জানা গেলেও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। করোনা মহামারীতে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন একদল পুলিশ। বসিরহাট মহকুমার বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত হাড়োয়া থানা বরাবরই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। 2020 সালে যখন লকডাউন ছিল তখন নিজেরাই খাবার বানিয়ে হাড়োয়া থানার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিয়েছিলেন এবং বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করেছিলেন। এবার 2021 সালে আংশিক লকডাউনে করোনা মহামারী আকার ধারণ করেছে। অন্যদিকে হাসপাতালে রক্ত সংকট বেড়েই চলেছে দিনের পর দিন। থ্যালাসেমিয়া রোগীকে বাঁচানো অসম্ভব হয়ে পড়েছে, পাশাপাশি অন্যান্য অপারেশন সহ বিভিন্ন প্রয়োজনে রক্ত সংকট দেখা দিয়েছে। সেই সংকট মেটাতে এগিয়ে এলেন হাড়োয়া থানার পুলিশ আধিকারিকরা। জয়া ভবনে আয়োজিত রক্তদান উৎসবে বাইরের কেউ রক্ত দেননি, হাওড়া থানার পুলিশ অফিসার ছাড়া। ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররাই মূলত রক্তদান করেন। প্রায় 60 জন রক্তদাতাকে রক্তদানের শেষে খাবারের প্যাকেট এবং একটি করে গোলাপ ফুল উপহার স্বরূপ হাতে তুলে দেওয়া হয় হাড়োয়া থানার পুলিশের পক্ষ থেকে। সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে রক্তদান উৎসব পালিত হয়। এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পা মিত্র, CI হাড়োয়া অনির্বাণ বিশ্বাস, SI সর্বাশিষ কুণ্ডু, SI দেবেন মণ্ডল, ASI ফায়েজ আলী সহ পুলিশ কর্তারা। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। আপনিও হতে পারেন গ্লোব নিউজের একজন রিপোর্টার। আপনার আশেপাশের ঘটনাসমূহ লিখে জানান আমাদের। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739, অথবা যোগাযোগ করুন আপনার আশেপাশে উপস্থিত আমাদের প্রতিনিধিদের সঙ্গে। এখনকার মতন খবর এই পর্যন্তই। চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।